নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনি এবং রবি একত্রে মকর রাশিতে অবস্থান করছে চোদ্দোই জানুয়ারি দু থেকে অর্থাৎ এই যে শনি এবং রবি একত্রে দুটি কিন্তু পরস্পর গ্রহ। কিন্তু এই ছয় রাশিকে সাম্রাজ্য বিস্তার করার বড় সুযোগ এনে দিতে চলেছে শনি এবং রবি একত্রে অবস্থান করায় তো কোন এই রাশি ছয়টি রাশি রবি আমাদেরকে কি দেয় রবি আমাদেরকে মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা রাজনীতি ক্ষেত্রে সফলতা মেডিকেল লাইন এই জায়গাগুলো কিন্তু রবি কিন্তু দিয়ে থাকে উচ্চপদস্থ জায়গাতে আসিন কোনো চাকরি এই জায়গাগুলো কিন্তু রবি আমাদেরকে দিয়ে থাকে শনি আমাদেরকে কি দিয়ে থাকে দেখুন শনি ভালো উকিল যারা হয় কি না তাদের ক্ষেত্রেও কিন্তু ওকালতি যারা করে অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু শুনি ভালো হওয়া দরকার শনি আমাদেরকে লোহার সঙ্গে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে সেখানে কিন্তু শনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে আপনি কারখানার মালিক এই জায়গাটা কিন্তু শনি অর্থাৎ নিম্ন বর্গের মানুষকে পরিচালনা যে করছে এই জায়গাটা কিন্তু শনির কিন্তু বিশেষভাবে ভূমিকা আছে এবং রাজনীতির ক্ষেত্রেও কিন্তু শনি আছে এই দুই দুটি রবি এবং শনি রাজা প্রবেশ করছে আপনার পুত্রের ঘরে এই জায়গাটাতে নিশ্চিত রূপে ভালো ফল দিতে চলেছে এই ছয় রাশিকে কোন এই ছয় সৌভাগ্যশালী রাশি এবং অলরেডি সেখানে কিন্তু বুধও কিন্তু অবস্থান করছে দেখুন বুধ শনির পরম মিত্র আবার রবিও কিন্তু বুধের পরম মিত্র দু দুটি কিন্তু পরম মিত্র বুধের সাথে শনি এবং রবি শনি এবং রবি দুজনেরই কিন্তু মিত্রতা আছে কিন্তু রবি এবং শনিতে এই জায়গাটা কিন্তু কিছুটা হলো ডিস্টার্ব কিন্তু থাকে নিজেদের মধ্যে কিন্তু এই একত্রে অবস্থান এই যে যে ছয়টি রাশির কথা আমি বলতে চলেছি আপনি লিখে নিতে পারেন যে ছয়টি রাশির কথা বলবো যদি আপনাদের গ্রহের গোচর ভালো থাকে এই সময়ের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সমৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে তো কোন এই ছয় সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে রাশিতে রবি শনি এবং বুধ আপনাদের ক্ষেত্রে উচ্চ পথ প্রতিষ্ঠা লাভ দিবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যারা বিদেশের সাথে রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন এবং যারা ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে আছেন আপনি মেডিসিনের বিজনেসের সঙ্গে আছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনাদের এই সময় দিতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মালামাল সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট দুর্দান্ত যোগ ধনুরাশির আপনাদের ধনপতি ধনভাবে ভাগ্যপতিকে কানেক্ট করছে এবং যেখানে সপ্তমপতি এবং কর্মপতিকেও কানেক্ট করছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আমি বলবো আপনাদের কি হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন অর্থনৈতিক শ্রী শ্রীবৃদ্ধি আপনাদের হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে আপনাদের যে যে প্রফেশনে আছেন প্রফেশন থেকে লাভ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে আপনার যারা পরিবর্তন চাইছে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের কিন্তু এ সময় হবে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ষষ্ঠভাবে আপনাদের রবি শনি অবস্থান করছে এবং আপনাদের ধনপতি একাদশপতিকে নিয়ে কিন্তু এই রবি এবং শনি পিতা এবং পুত্র অবস্থান করায় একমাত্র আপনাদের যাদের কেস মামলা মকর্দমা চলছে আইনি যাদের জটিলতা চলছিল। সেই জায়গাটা কিছুটা হলে রিলিফ আপনারা পাবেন এবং আর্থিক দিক থেকে কিছুটা আপনারা কিন্তু মজবুত আপনাদের এই সময় হতে চলেছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা হলো আপনাদের ভালো কিন্তু হবে তিন নম্বর আছে সিংহ রাশি চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনপতি সপ্তম ভাবে পতির সঙ্গে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত এবং দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে আপনাদের কর্কট রাশি যদি হন শনি এবং রবি একত্রে লিখে নিন ডায়রিতে ক্ষেত্রে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা আপনাদের দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান লাভ এই সময় আপনাদের হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে কেরিয়ারের দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাচ্ছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির এই যে গ্রহের গোচর দুর্দান্ত ফল আপনারা কিন্তু পাবেন রবি এবং শনি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি রাশির অধিপতি এবং কর্ম নিয়ে যারা চিন্তা করছেন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে আপনি কন্যা রাশির মানুষ আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং লাইনে আছেন বুদ্ধির দ্বারা যাদের কাজ করতে হয় কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু হতে চলেছে লিখে নিন ডায়েরিতে আপনি আপনি যদি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে বড় ধরনের আমূল পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সবশেষ রাশি সে রাশির নাম আমি রাশির নামটা আপনাদেরকে পরে বলছি কিছুটা ক্লু আপনাদেরকে দিই প্রথম আপনাদের পঞ্চম পঞ্চমপতি দেখো পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান শেয়ার মার্কেট সমস্ত কিছু আকস্মিক ধন প্রাপ্তি এগুলো কিন্তু বোঝায় এবং কর্মপতির সঙ্গে কানেক্ট হচ্ছে এবং তৃতীয় সেখানে কানেক্ট থাকছে মানে দুর্দান্ত সংযোগ সৃষ্টি করতে চলেছে এই রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্র এবং একাদশ একাদশপতিকেও কানেক্ট করছে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে প্র প্রতিষ্ঠা জায়গা আপনাদের দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র নিয়ে আপনাদের যথেষ্ট শুভ দেখা যাচ্ছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ এবং পারিবারিক জায়গা নিয়ে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি এই সময় কিন্তু হবে লিখে নিন আমি রাশিটির নাম পরে বলছি এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা বুদ্ধির দ্বারা কাজ করেন বুদ্ধি খাটিয়ে যাদেরকে কাজ করতে হয় অর্থাৎ ব্রেন এই জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত এবং রাজনীতির ক্ষেত্রেও কিন্তু আপনাদের উত্থান এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট মজুদ হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে আপনাদের যাদের পেমেন্ট আটকে ছিল বিল পাস হচ্ছিল না এই জায়গাটাতে আপনাদের পেমেন্ট আটকে থাকা বা বিল বিল পাশ হওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে আমি রাশি নামটা আপনাকে বলছি তার আগে আবারও বলছি যাদের ক্ষেত্রে রবি এবং শনি দুর্বল নিচস্ত বা আপনার ক্ষেত্রে পাপ যোগে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় যে আমি যে রেজাল্ট বলছি এইট্টি পার্সেন্ট হলো ভালো ফল কিন্তু আপনারা পাবেন সেখানে আপনাদের ফল রেজাল্টটা কিন্তু অনেকটাই ফল ডাউন করবে তবে আমি আবারও বলছি শনিকে মজবুত করার জন্য আপনারা কুকুরকে খাওয়ান অর্থাৎ কুকুরকে যত আপনারা সেবা যত্ন করবেন কুকুরকে দেখভাল করবেন কি না তত শনি কিন্তু আপনার মজুদ হবে আর শনি মজুদ মানে আপনার জীবনে সব দিক থেকে শনি কী দেয় শনি অর্থ বলুন বিবাহ বলুন সন্তান বলুন মানে সমস্ত দিক কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে এবং রবিকে আপনাকে ভালো করতে হবে রবিকে ভালো করার জন্য আপনাকে অবশ্যই সূর্য প্রণা আপনার করুন প্রতিদিন সকালে উঠে ওং আদিত্যায় নম এবং একটি করে যদি আপনারা জবাফুল দিয়ে নিবেদন করতে পারেন বিশেষ করে আপনাদের লাভ কিন্তু হবে সকালবেলা উঠে ঠিক সূর্য যখন লালিমা অবস্থায় আছে কিনা ঠিক সেই সময় যদি আপনারা করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন রুলি আপনারা সূর্যকে অর্ঘ আপনারা কিন্তু দিতে পারেন বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনাদের পাবেনই পাবেন এবং কাল মকর সংক্রান্তি আবারও বলছি গঙ্গা স্নান এবং দান গঙ্গা স্নান এবং দান আপনারা অবশ্যই করুন তাতে আপনার বেশ কিছু এই জীবনের পাপ কিছুটা হলো মুক্তি কিন্তু আপনি পাবেন এবার আমি জানাতে চলেছি যে ছয় রাশির মধ্যে শেষ যে রাশি সে রাশির নাম সে রাশি হচ্ছে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু দুর্দান্ত এই সংযোগের ফলে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন আমি আবারও বললাম এই ছয় রাশি কিন্তু আগামী দিনে সাম্রাজ্য বিস্তার প্রপার্টি থেকে আপনার কর্মক্ষেত্রে এই সব জায়গা থেকে কিন্তু আপনার কিন্তু উন্নতি আপনাদের চোখে পড়ার মতোই দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার